কিছু সময় পিছতে অন্ত পৰিব পঞ্চম পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচনৰ ভোট গ্ৰহণৰ। দেশৰ ছখন ৰাজ্য, দুখন কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলৰ 49টা সমষ্টিত পুৱা 7 বজাৰ পৰা অব্যাহত আছে ভোটযুদ্ধ। প্ৰতিটো ভোট কেন্দ্ৰত কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত অব্যাহত আছে ভোটদান প্ৰক্ৰিয়া। বিহাৰৰ 5খন আসন, ঝাৰখণ্ডৰ 3খন আসন, মহাৰাষ্ট্ৰৰ 13খন আসন, উৰিষ্যাৰ 5খন আসন, উত্তৰ প্ৰদেশৰ 14খন আসন, পশ্চিমবংগৰ 7খন আসন, জম্মু কাশ্মীৰ আৰু লাডাখৰ 1খনকৈ আসনৰ বাবে হৈছে ভোটগ্ৰহণ। ইপিনে 49টা সমষ্টিত আজি ইভিএমত বন্দী হৈছে 695গৰাকী প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য। 695গৰাকী প্ৰাৰ্থীৰ 82গৰাকীয়ে মহিলা প্ৰাৰ্থী। মুম্বাইৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰত পুৱাৰে পৰা দেখা গৈছে বলিউডৰ চেলিব্ৰিটিৰ ভিৰ। স্মৃতি ইৰাণীয়ে নিজৰ তেওঁ অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে, ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে। আমি দেখুৱাই গৈছোঁ যে ৰাজনাথ সিঙে ভোট দিবলৈ আহিছে, এয়া ভোটদান কেন্দ্ৰত উপস্থিত হৈছে। উপস্থিত হৈ প্ৰতিৰক্ষা মন্ত্ৰীগৰাকীয়ে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে। মায়াৱতী তেওঁ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি আহি সংবাদ মাধ্যমৰ আগত দেখুৱাইছে আৰু সকলোকে আহ্বানো কৰিছে ভোট দিবৰ বাবে। পীয়ূষ গোৱেলে ভোট দিবলৈ অহাৰ মুহূৰ্ত কেমেৰাত বন্দী হৈছে। দিনেশ প্ৰতাপ সিং ভোটদান কৰি থকাৰ মুহূৰ্ত এয়া ব্ৰিজভূষণ তেওঁ ভোট দিবলৈ আহিছে আৰু ভোটদান কেন্দ্ৰত প্ৰৱেশ কৰিছে। প্ৰৱেশ কৰি তেওঁ নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে। আজি ইফালে ভাগ্য নিৰ্ণয় হ'ব ৰাজনাথ সিং, পীয়ূষ গোৱেলৰ, ৰাজীৱ প্ৰতাপ, চিৰাগ পাছোৱানৰো, আৰু তেওঁলোকে ভোট দিছে নিজৰ নিজৰ যিসমূহ কেন্দ্ৰ আছে তাত ভোটদান সাব্যস্ত কৰিছে। মুম্বাইত ৰাজ ঠাকৰে তেওঁ ভোট দি ওলাই আহিয়ে সংবাদ মাধ্যমক সম্বোধন কৰি সংবাদ মাধ্যমৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়ে। উদ্ধৱ ঠাকৰে তেওঁ ভোট দি ভোট দি ওলাই আহিছে। লগতে আদিত্য ঠাকৰে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে ভোট কেন্দ্ৰত। আমাৰ সৈতে আছে পাৰ্থজ্যোতি বৰা, আমি তেওঁৰ সৈতে সংযুক্ত হৈছোঁ আৰু তেওঁ আমাক আজিৰ দিনটোৰ সকলোখিনি আপডেট জনাই যাব। আহিছোঁ আমি পাৰ্থ আপোনাৰ ওচৰলৈ। পাৰ্থ আপুনি মোক শুনিছে? পাৰ্থ মই আপোনাক শুনি আছোঁ, আপুনি ক'ব পাৰে যে আৰু কিছু সময় পিছতে যিহেতু শেষ হ'ব, গতিকে আমি আজিৰ দিনটোৰ যিখিনি আপডেট আছে আটাইখিনি জানিম, লগতে হেভি ৱেট প্ৰাৰ্থীৰ কথাও আমি জানিম। পাৰ্থ আপুনি মোক শুনা পাইছে? পাৰ্থ যাব পাৰি আপোনাৰ ওচৰলৈ? পাৰ্থৰ সৈতে আমি সংযোগ হৈছোঁ, পাৰ্থৰ সৈতে আমি সংযুক্ত হ'ম। আমি পুনৰবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছোঁ যে বহুকেইগৰাকী হেভিৱেট প্ৰাৰ্থীৰ আজি ভাগ্য নিৰ্ণয় হ'ব। পুৱা 7 বজাৰ পৰা ভোটদান প্ৰক্ৰিয়া চলি আছে। আজি 659গৰাকী ৰাজনৈতিক নেতাৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব। ভাগ্য নিৰ্ণয় হ'ব ৰাজনাথ সিং, পীয়ূষ গোৱেলৰ, ভাগ্য নিৰ্ণয় হ'ব ৰাজীৱ প্ৰতাপ, চিৰাগ পাছোৱানৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব আৰু খন্তেক পিছতে অন্ত পৰিব পঞ্চম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ। পাৰ্থ যদি আপুনি মোক শুনা পাইছে, আকৌ আহিছোঁ আপোনাৰ ওচৰলৈ। পাৰ্থ, আৰু 2টা পৰ্যায়ৰ নিৰ্বাচন বাকী থাকিব, তাৰপিছত ভোট গণনা। ইতিমধ্যে আপুনি জনাইছে আজিৰ 49টা সমষ্টিত বহুকেইগৰাকী ৰথী মহাৰথী তাৰকা প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হ'ব। তাৰে অন্যতম হৈছে ৰাহুল গান্ধী ৰায়বেৰেলীৰ পৰা, তেওঁ ভাগ্য নিৰ্ণয় হ'ব। ৰাজনাথ সিং লক্ষ্ণৌৰ পৰা, তেওঁ ভাগ্য নিৰ্ণয় হ'ব। স্মৃতি ইৰাণী আমেথিৰ পৰা, তেওঁ ভাগ্য নিৰ্ণয় হ'ব। গতিকে সেইধৰণে আজি বহুকেইগৰাকী ৰথী মহাৰথী প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হৈছে নিৰ্বাচনত। 9 কোটি, প্ৰায় 9 কোটি ভোটাৰে মতদান সাব্যস্ত কৰিব। কিন্তু মন কৰিব, আজিৰ যি 49টা সমষ্টি, এই 49টা সমষ্টিত 2009 চনত কংগ্ৰেছ আৰু সহযোগী দলসমূহৰ 2019 চনত কংগ্ৰেছ আৰু সহযোগী দলসমূহৰ ফলাফল শোচনীয় আছিল। 49টা সমষ্টিৰ মাত্ৰ 7টা সমষ্টিহে বিৰোধীয়ে দখল কৰিবলৈ সক্ষম হৈছিলে। ইয়াৰ বিপৰীতে 41টা সমষ্টিয়েই বিজেপি বা বিজেপিৰ সহযোগী দলসমূহৰ দখলত আছিল। আমাৰ হাতত আছে এইখন মেজিক ৱাল, মেজিক ৱালৰ পৰা আমি কিছু বিশ্লেষণ আগবঢ়াবলৈ চেষ্টা কৰিম। মেজিক ৱালত 2019 চন, 2014 চন, 2011 চনৰ নিৰ্বাচনৰ, 2009 চনৰ নিৰ্বাচনৰ সকলো পৰিসংখ্যা সন্নিৱিষ্ট কৰা হৈছে। এয়া সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ পৰিসংখ্যা, বিভিন্ন সময়ত সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ পৰিসংখ্যা আমি বিশ্লেষণ কৰি আহিছিলোঁ। আজি যিহেতু মূলতঃ উত্তৰ প্ৰদেশৰ 14খন আসন আৰু মহাৰাষ্ট্ৰৰ 13খন আসনৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে, গতিকে উত্তৰ প্ৰদেশৰ আসন কেইখনৰ কিছু বিশ্লেষণ আমি 2019ৰ কিছু ভোট বিন্যাস বিশ্লেষণ কৰিবলৈ মেজিক ৱালৰ যোগেদি প্ৰয়াস কৰিম। এয়া হৈছে আমাৰ সন্মুখত উত্তৰ প্ৰদেশ। উত্তৰ প্ৰদেশত 2019ৰ নিৰ্বাচনত
আশিখন উত্তর প্রদেশ আসন দেশের সর্বাধিক লোকসভা সমষ্টি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ চৌষষ্ঠিখন আসন লাভ করবলে সক্ষম হয়েছিল বিজেপিয়ে বা এন ডি এ বিজেপির সহযোগী দলসমূহে 2019 চনত আর ভোটিং পার্সেন্টেজ চাও পঞ্চাশতকৈ অধিক ভোট 52.60 ভোট ঐতিহাসিক এক ভোট শেয়ার বিজেপিৰ সহযোগী দলসমূহে লাভ করবলে সক্ষম হয়েছিল আর যখন পিকচারখন ছবিখন উত্তর প্রদেশের দেখিলে মন করব গেরুয়া হয়ে আছে আর ইয়ার প্রায় গম পাওয়া যায় বিজেপিয়ে এক প্রকার দখল করেছিল উত্তর প্রদেশ 2019 চনত বিএসপি দ্বিতীয় স্থানত আসে বিএসপি সহযোগী দল আসে এসপি কিন্তু এসপিতকৈ অধিক এখন বিএসপিয়ে দখল করবলে সক্ষম হয়েছিল এককভাবে যিকিটা সমষ্টিত বিএসপিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভোট শেয়ার চাও প্রায় 19% ইয়ার বিপরীতে তেতিয়া ইন্ডিয়া লাইন্স নাছিলে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোট আসে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটে ছখন আসন লাভ করবলে সক্ষম হয়েছিল কিন্তু ভোট শেয়ার বিএসপিতকৈ অধিক আছিল প্রায় 25% 24.51% ভোট শেয়ার আসে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটর তেতিয়া ইন্ডিয়া নাছিলে ইন্ডিয়া লাইন্স নাছিলে এবার ইন্ডিয়া লাইন্স হয়েছে কংগ্রেসের যদি কথা কবলে যাওয়া যায় এইবার পাপড়ি রায়বেরলিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকলের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আজির দিন তো রায়বেরলিত নির্বাচন অনুষ্ঠিত হয়ে আছে উত্তর প্রদেশের রায়বেরলি যাবার কংগ্রেসে উত্তর প্রদেশের মাত্র এখন আসনেই দখল করবলে সক্ষম হয়েছিল 80খন আসনের ভিতর আর সেই আসনেই হয়েছে রায়বেরলির কংগ্রেসের অন্তিম দুর্গ বলে কব লাগবে রায়বেরলি আর সেই আসন দখল করেছিল সোনিয়া গান্ধীয়ে যখন আসন সোনিয়া গান্ধীয়ে 2004 চনের জয়ী হয়ে আসছিল এইবার তো এই আসন প্রতিদ্বন্দ্বিতা আগ্রহ নাই কিন্তু রাহুল গান্ধীয়ে সেই আসন প্রতিদ্বন্দ্বিতা আগ্রহাইছে আর আজি ভাগ্য নির্ণয় হব সেই কথা আমি কলোয়ে তারপর আহ আমি আন এখন রাজ্যলৈ আমি আহিব বিচারি মহারাষ্ট্রলৈ আহিব বিচারিম মহারাষ্ট্রের কিছু পরিসংখ্যা জানাবলে বিচারিম কারণ আজি মহারাষ্ট্র তো নির্বাচন মহারাষ্ট্রর বিশেষক মহারাষ্ট্র এইখান মানচিত্র মহারাষ্ট্রতো ভাল ফলাফল দেখাবলে সক্ষম হয়েছিল যাবার বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ মহারাষ্ট্র চাওক মহারাষ্ট্র এইখান আর মহারাষ্ট্র মুম্বাইয়ের আজি দুটা সমষ্টিত ভোটগ্রহণ মুম্বাইত চারিটা সমষ্টি মূলত তাই দুটা সমষ্টিত ভোটগ্রহণ আর সেই কারণে এইবার পরিলক্ষিত হয়েছে মুম্বাইত যেহেতু ভোটগ্রহণ হয়েছে উদ্যোগপতিকে ধরে বলিউডের তারকাসকলে মতদান সাব্যস্ত করা দেখা পাওয়া গেছে আর সেই সমূহ মতদান সাব্যস্ত করা পুনপটিয়া সম্প্রচার আমি নিউজ এইটিনের দর্শকও দেখাই আছো মহারাষ্ট্রের যদি পরিসংখ্যার বিশ্লেষণ করো 2019 চনের মন করব বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ 38খন আসন পাইছিল 48খন আসন 38খন আসন পাইছিল আজি 13খন আসন মতদান অনুষ্ঠিত হয়েছে আজি 13খন আসন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সর্বমুঠ 48খন আসন যাবার বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ পাইছিল 38খন আসনের ভোট শেয়ার আসে 50% অকমান কম 48.62% তেতিয়া ইন্ডিয়া নাছিল কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটে পাইছিল 9খন আসন ভোট শেয়ার ভাল আসে উত্তর প্রদেশতকৈ মহারাষ্ট্রত কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটর ভোট শেয়ার ভাল আসে 38.45% সেই ধরনের আগবাড়িছে আজি নির্বাচন ইয়ার পিছত আর দুটা নির্বাচন বাকি থাকিব আর তারপর থাকিব শেষরটো পর্যায়ে অনুষ্ঠিত হব 1 জুন তারিখে সপ্তমটো পর্যায়ে তাৰপিছত 4 জুন তারিখে আমি গম পাম কোনে সেই হাঁহি মারিব পাপড়ি হয় পার্থ ধন্যবাদ জানাইছো পার্থ আমার সবিচারে ইতিমধ্যে জানালে পঞ্চম পর্যায়ের নির্বাচনের আজির দিনটো সবিশেষ আর তুলনা করে 2019 চনের তুলনা করে আমি দেখালো কত কেন ধরনের ভোট শেয়ার হয়েছিল আর আজির দিনটোর আমি কৈছো আর দুটা পর্যায় বাকি আছে আর আজি বিশেষকৈ আমি যদি চাও যে বহুকেইগৰাকী হেভি ওয়েট প্রার্থীর আজি ভাগ্য নির্ণয় হব তেওঁলোকৰ নামও আমি ইতিমধ্যে কৈছো আর পুয়ার ভাগরের 7 বজাৰ সাধারণ জনতার লগে সমানে সমানে সেলিব্রিটি সকলে আজি পুয়ার ভাগরের ভোট ভোটাধিকার সাব্যস্ত করেছে আর বাতরি আরম্ভণিতে আমি কৈছিল যে কিছু যেন বিসম্বাদ আরম্ভ হয়েছে বিজেপির ভিতর চড়াত আর জয়ন্ত দাসের যে 3 পৃষ্ঠা জোড়া পত্র সেই পত্রর কথা আমি কৈছিল এক সংবাদমেলের আয়োজন করা হয়েছে আমি পুনে পুনে যাম আর সেই বক্তব্যটা কাউন্টার দিব কারণে আর একটা বিশেষকৈ গলে কোথাও কি হব এই আমার রাজ্যিক পর্যায়ের নেতৃত্বর কারণে তলর পর্যায়ের যাতে স্প্রেড না করে আজি মই জয়ন্ত মল্ল বড় ডাঙরিয়ার হেরিটো চাইছো কি কয় আপনার সংবাদ মাধ্যমত দিয়া বক্তব্য তারপর মৃণাল শইকীয়া ডাঙরেও সংবাদ মাধ্যমত দিয়া বক্তব্য চাইছো সেই বক্তব্য যেটা ফেসবুকত মই এজন যিনে হেৰি দিয়ে কমেন্ট দিয়ে সেই কমেন্টবিলাক চাইছো সেই কমেন্টবিলাক অকল স্প্রেডহে করে গেল কোনোবা জয়ন্ত মল্ল বৰুৱাৰ একদম খুব ভাল পায় একেকুবে সেই মৃণাল শইকীয়া আমাতকৈ জ্যেষ্ঠ মৃণাল শইকীয়া যুব মোর্চাত আমাতকৈ জ্যেষ্ঠ আছিল
এজন জ্যেষ্ঠ কনিষ্ঠর কোনো কথা নাই, এজনক ভাল পাওয়ার কারণে আন এজনক বেয়াকে কই দিব, এটু কিমান বেয়ালে গুছি যায়। সেই কারণে মৃণাল শইকিয়াক মানে মৃণাল দা বলে মাতো, মানে বোলো মৃণাল দা সব হলো আহক আপনার আগুয়ে আহক, মানে অশোক শর্মাকে কোথাও গোটে এটা জয়ন্ত মল্লকো মানে কম কোথাও যে আর ভাই এইবিল এন নয়, কারণ কিনা একটা বক্তব্য দিয়ে দিয়ার লগে তার রিয়াকশন কি আমি চাব লাগবে। চর্চা এটা হয়ে আছে যে অশোক শর্মাক যদি কারণ দর্শক জামিন দিব পারে তাহলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বা মৃণাল শইকিয়াক কেউ দিয়া নহল বলে কিন্তু বিভিন্ন নিশ্চিতভাবে সেই চর্চা আহিব পারে, আহিব একটা মানুষের মনত প্রশ্ন একটা আহিব, তো সেই কারণে আমি চারি তারিখের পিছতে বিষয়বীয় সভা এখেতে আহ্বান জানাব, আর এই বিষয়বীয় সভাত এইবিল উত্থাপন করি। মানে যখন পত্র লিখিছো যে দলের ঊর্ধ্বত কোনো নয়, দলের ঊর্ধ্বত ময়ও নয়, দলের ঊর্ধ্বত কোনো নয়, আর সেখানে আমি দলটির ক্ষেত্রে যে যাতে এই কথাটা সকলে মানে, যি হল হল, আগন্তুক দিনত যাতে সকলে মানি সুন্দরভাবে চলে সেইটোর কারণে আমি আগবাড়ি। সানসিল্ক, কারণ এইবার ঘরের বাহির থাকা সন্তানের নাম লৈ অপরাধীয় ভয় ভাবুকি দিছে অভিভাবক। আপকে মুহ সে সুননা চাহতে হ্যাঁ সিবিআই ওয়ালে হামারে পাস পুরা প্রুফ হোতা হ্যায়, উধার পাটনা মে হোস্টেল মে রহতা হ্যায়, বাড়ে কে মকান মে রহতা হ্যায়। अब आपके पास जब प्रूफ है, आपके पास तो डिटेल्स है, तो फिर आप मेरे से क्यों पूछ रहे हैं, मेरे को ये नहीं समझ में आ रहा है। आपसे पूछ रहे हैं, आपको अभी बता देता हूँ, आपसे पूछ रहे हैं, आप सच बताओगे तो फायदे में रहोगे। आप अपना फायदा और नुकसान देखिएगा, आप बताइए बात क्या है। सीनियर एसपी रामकृष्णा बात कर रहा हूँ, आपका बेटा इस समय मेरी कस्टडी में है, उसको मैंने अरेस्ट किया, गिरफ्तार किया, पकड़ा गया, वो इधर बहुत बड़ा कांड हुआ है, उसके ऊपर बहुत बड़ा आरोप है, आपको कुछ मालूम है, पता है। सीबीआई क्राइम ब्रांचर বিষয়ার নাম লৈ ফোন আহিব আপোনালৈ, আপনার সন্তানক মুকলাই দিয়ার নামত করিব ধন দাবি, বহিরাজ্যত কর্মরত অথবা অধ্যয়নরত আপনার সন্তানের নাম লৈ মেলা এই কুচক্রান্তর বলি হব পারে আপনিও। মই মানে লাস্ট টাইম যেতিয়া কল পাইছিলোঁ সেইটো সময়ত মানে শুনি আছিলোঁ যে তেখেতে বহুত কন্টিনিউয়াস বহুত কিটা মানুহ ফোন কৰি আছিলে, আৰু কিছুমান মানুহ এনেকুৱা মই মানে শুনা পাই আছিলোঁ বেকগ্ৰাউণ্ডত যে মানে বহুত মানে টেনশ্যনত আহি গৈছিলে, প্ৰেছাৰত আহি গৈছিলে, সিহঁতি তেখেতক ৰিকুৱেষ্ট কৰি আছিলে আপুনি নকৰিব এনেকুৱা, প্লিজ প্লিজ আপলোক মত পকৰিয়ে, প্লিজ কিয়া হোৱা বতাইয়ে, আপলোক জিতনা পেছা। আর পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন সন্দর্ভত ইতিমধ্যে আমি কয়ে আছো, ভোট দিবলে আহিছে মুকেশ আম্বানীর পরিয়াল, সপরিয়ালে আহিছে মুকেশ আম্বানী, মুম্বাইত ভোট গ্রহণ কেন্দ্রত মুকেশ আম্বানীর পরিয়াল এয়া উপস্থিত হয়েছে, তেওঁলোক উপস্থিত হয়েছে ভোটদান সাব্যস্ত করবর, ভোটাধিকার সাব্যস্ত করবর উপস্থিত হয়েছে মুকেশ আম্বানীর পরিয়াল। আমি ভিজুয়ালস দেখাইছো, লাইভ ভিজুয়ালস এই মুহূর্তে আমি আগবাইছো, আর এয়া ভোট দিবলে আহিছে মুকেশ আম্বানীর পরিয়াল মুম্বাইরপরা দেখাই গেছো আমি মুম্বাইত, আমি যেহেতু কইসলে যে আজ পর ভাগরপরা কোনে কোনে ভোটদান দিছে, কিন্তু এই মুহূর্তে 4:46 এয়া মুকেশ আম্বানীর পরিয়াল আহি উপস্থিত হয়েছে, ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে। অমিতাভ বচ্চন দেখবলে পাওয়া গেছে, অমিতাভ বচ্চন ভোট দান করবলে আহিছে, আর আমি কইসো যে এটা যেহেতু আর কিছু সময় পিছতে অন্ত পড়ব, ভোট গ্রহণ অন্ত পড়ব, ভোটদান অন্ত পড়ব, গতি এই সময়সার ভিতরতে ভোট দিবলে আহিছে। ক্যামেরাত বন্দী হয়েছে কিছু এক্সক্লুসিভ ভিজুয়ালস, আমি সেই ভিজুয়ালস কিনে আপনাদের আগবাইছো, পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন, আর এই পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন আর কিছু সময় পিছতে অন্ত পড়ব, আর এই মুহূর্তে মুকেশ আম্বানীর পরিয়াল আহিছে, এটা মুম্বাইত ভোট গ্রহণ কেন্দ্রত উপস্থিত হয়েছে সেই আম্বানীর পরিয়াল, লগতে আমি দেখালো যে এইফালে অমিতাভ বচ্চনও আহি উপস্থিত হয়েছে, যেখানে ভিজুয়ালস আমার হাতত আহিছে, আমি লাইভ ভিজুয়ালস আপনাদের আগবাম আকো এবার মুম্বাইরপরা নির্দিষ্ট কেন্দ্রত আহি উপস্থিত হয়েছে, উপস্থিত হয়েছে ভোট দিবর বাবে মালেবর হিলত উপস্থিত হয়েছে, মালেবর হিলত তেওঁলোকে ভোট দিছে, মালেবর হিলর পোল বুথত ভোটদান করেছে নীতা আম্বানী, মুকেশ আম্বানী আগবাড়ি গেছে মালেবর হিলর ভোট কেন্দ্র, তেওঁলোকৰ নির্দিষ্ট যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রত ভোট দিবর বাবে উপস্থিত হয়েছে, আর এই সময়সার যেখানে এক্সক্লুসিভ ভিজুয়ালস আমি দেখাই গেছো,
মালাবার হিলর যে পোলিং বুথ আছে, যে ভোট কেন্দ্র আছে নির্দিষ্ট, সেই ভোট কেন্দ্রত উপস্থিত হয়েছেহি আর কটকটিয়া নিরাপত্তার মাজে উপস্থিত হয়ে ভোট দিছে। ভোট দিবলে সোমাই আছে পুত্র আহিছে, আমি কৈছোঁ যে সপরিয়ালে আহিছে, সপরিয়ালে আহি ভোট দিছেহি। এয়া ভোটদান প্রক্রিয়া চলি আছে আর কিছু সময় পিছতে অন্ত পড়ব। গতি এই তার প্রাক মুহূর্তত উপস্থিত হয়েছে মালাবার হিলসর এয়া নির্দিষ্ট ভোটদান কেন্দ্র, ভোট কেন্দ্রত উপস্থিত হয়েছেহি আম্বানির পরিয়াল। আজি দেশত পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন আর এই ভোটগ্রহণ কেন্দ্র, ভোটগ্রহণ যেহেতু কিছু সময় পিছতে অন্ত পড়ব, তার মাজতে এই মুহূর্তে 4:48 উপস্থিত হয়েছেহি মালাবার হিলসর ভোট কেন্দ্রত, যত পুত্র হইতে, পুত্র আর স্বামীর সহ নীতা আম্বানী উপস্থিত হয়েছেহি। উপস্থিত হয়ে নির্দিষ্ট ভোট কেন্দ্রত প্রবেশ করেছে, প্রবেশ করে ভোটাধিকার সাব্যস্ত করেছে, নিজের অধিকার সাব্যস্ত করবর উপস্থিত হয়েছেহি আর কিছু সময় পিছতে অন্ত পড়ব। পর ভাগরে প্রায় আমি 7 বজার প্রায় দেখাই গেছো কোন কোন ভোট কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করা হয়েছে আর প্রত্যেকগী সেলিব্রিটি আছে নিজের অধিকার সাব্যস্ত করেছে তার সমানত। আর এই মুহূর্তের যে এক্সক্লুসিভ খবর, এক্সক্লুসিভ ভিজুয়ালস আছে, এয়া উপস্থিত হয়েছেহি লায়েন্সের অধ্যক্ষ মুকেশ আম্বানী, পত্নী নীতা আম্বানী আর পুত্র উপস্থিত হয়েছে, ভোটাধিকার সাব্যস্ত করব, ভোট দিবলে ইতিমধ্যে ভোট কেন্দ্র প্রবেশ করেছে। এয়া হচ্ছে মালাবার, মালাবার হিলসর একটা ভোট কেন্দ্র, ভোট পোলিং বুথ। আর এয়া জয়া বচ্চন, অমিতাভ বচ্চনকো দেখবলে পাওয়া গেছে, দুয়োগাকিয়ে কটকটিয়া নিরাপত্তার মাজে উপস্থিত হয়েছেহি, নিজের ভোটাধিকার সাব্যস্ত করেছে। বিগ বি অমিতাভ বচ্চন উপস্থিত হয়েছে, শাড়ি পাতিছে, শাড়ি পাতি ভোটাধিকার সাব্যস্ত করব, এয়া প্রবেশ করেছে ভোট কেন্দ্র। গতি দুটাকো ভিজুয়ালস আমি দেখাইছো, এয়া মালাবার হিলসর পোলিং বুথত আমি মুকেশ আম্বানী পরিয়ালসহ দেখালো, আর এয়া অমিতাভ বচ্চন ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে, পত্নীক আহিছে, আহি ভোটাধিকার সাব্যস্ত করেছে আর কিছু সময় পিছতে এই ভোটদান প্রক্রিয়া অন্ত পড়ব। মুম্বাই প্রায় লাইভ ভিজুয়ালস আর পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন, আর দুটা পর্যায় আছে পঞ্চম পর্যায়ের লোকসভা নির্বাচন, আর 10 মিনিটের পিছতে যেহেতু ভোটদান অন্ত পড়ব, তার মাজত যে এটা শেহতীয়া যেখানে আপডেট আছে, ভিজুয়ালস আছে, এই আটাইখিনি আমি আপনাদের দেখাই গেছো। সেলিব্রিটি সকলে পর ভাগর পা নিজের অধিকার সাব্যস্ত করেছে আর রাইজকো আহ্বান জানাইছে যাতে প্রত্যেকে নিজের বাসগৃহের আহি এয়া নীতা আম্বানী সংবাদ মাধ্যমের সম্বোধন করেছে। ভোটদান সাব্যস্ত করে ওলাই যাওয়ার মুহূর্ত, এয়া ভোটাধিকার সাব্যস্ত করে ওলাই গেছে, যাওয়ার সম্মুখ যাওয়ার সময়তে সংবাদ মাধ্যমকে সম্বোধন করেছে, প্রশ্ন করেছে। সকলকে ওলাই আহি নিজের অধিকার সাব্যস্ত করবলে কৈছে, দেশের বাবে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে কৈছে। এটা ভোট কিমান বহুমূলীয়া ভোট, আর আপনার ভোটেই যে এগারী উপযুক্ত প্রার্থীক জিকাব পারিব সেই কথাখিনি উল্লেখ করেছে। আর সেইভাবে আসলে নির্বাচন করব লাগে, নির্বাচিত করব লাগে এগারী নেতাক যা শুদ্ধ সত্যপথে গিয়ে দেশ চলাব পারে। গতি এনে ধরনের কিছু সংবাদ মাধ্যমের আগত ক্ষন্তেক সময় আসলে দিলে, সেই সময়খিনিতে এইখানে কথা উল্লেখ করলে। আর ইফালে হাই সিকিউরিটির মাজতে অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবলে প্রবেশ করেছে ভোটদান কেন্দ্র। Ma'am, what message you give to people about voting? Please go out and vote. It's our right and our responsibility to do so as a responsible citizen of our country. Sir, 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 sir,
আমার অধিকার, গতি অধিকার সাব্যস্ত করবলে আমি ওলাইবলে ওলাই হোক আর ভোট দিয়ক আহ্বান জানালে নীতা আম্বানী। আকো এবার সেই ভিজুয়ালস খিন দেখাইছো, এক্সক্লুসিভ ভিজুয়ালস পুনর এবার আমি আগবাইছো। Indian citizen to vote, it's our right and our responsibility to vote, and I urge everybody in India to go out and exercise their right to vote. Thank you so much. Ma'am. আম্বানী পরিয়ালে ভোটাধিকার সাব্যস্ত করলে। এফালে আমি অমিতাভ বচ্চনকো দেখাইছো, জয়া বচ্চনকো দেখাইছো। পুয়ার ভাগরে পৰা আজি যেহেতু পঞ্চম পর্যায় লোকসভা নির্বাচন, বহু কেগৰাকী হেভি ওয়েট প্রার্থীর আজি ভাগ্য নির্ণয় হব, গতি সেই সমূহও আমি পুয়ার ভাগর পর দেখাইছো, 7 বজাৰ দেখাইছো। আর কিছু সময় পিছতে যেহেতু ভোটদান প্রক্রিয়া বন্ধ হব শেষ হব, গতি এই মুহূর্তের কিছু ভিজুয়ালস যত অমিতাভ বচ্চন আছে ভোটাধিকার সাব্যস্ত করেছে, জয়া বচ্চন আছে, আর এফালে আমি দেখালো মুকেশ আম্বানী পরিয়ালসহ আহি ভোটাধিকার সাব্যস্ত করেছে। আর ইয়ার সুতরাং বিয়লির বাতর বিদায় লো, নমস্কার।